দুজনের ইচ্ছা থাকা সত্ত্বেও পাওয়া হয় না, শুধুমাত্র প্রতিষ্ঠিত হওয়ার অভাবে। প্রতিষ্ঠিত হওয়ার আগে ভালোবাসার মানুষকে পাওয়ার আশা করেন না, আগে প্রতিষ্ঠিত হন তারপর ভালোবাসুন। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসতাম, আমি প্রপোজ করি কিন্তু না বলে দিল। আমি একদিন ওকে একটা লেটার দিছিলাম আর ও আমাকে বলছিল যে আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, বাট তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। কিছুদিন পর মেসেজ দেওয়া শুরু হলো, কতটা ভালোবাসি এক্সপ্লেন করতে পারবো না ভাই, অনেক স্মৃতি বলে শেষ করা যাবে না। হঠাৎ একদিন ভুলক্রমে আমাদের কিছু লেটার আব্বু পেয়ে গেল। ভাই ওটা আমার জন্য কালো রাত ছিল ভাই, ওই প্রথম আমি আব্বুকে কাঁদতে দেখেছিলাম। আমার নিজেকে সহ্য হচ্ছিল না ভাই, আমি আব্বুর পা ধরে মাপ চাইছিলাম, আব্বু ওকে ভুলে যেতে বলছিল, কিন্তু আমি ওই খারাপ পরিস্থিতিতে ওকে ভুলে যেতে চাইনি। আমি ওকে ছাড়ার চিন্তা কখনো মাথায় আনিনি। আমার ওই দিন রাতে ভাই নিজেকে বাবা মায়ের অযোগ্য সন্তান মনে হচ্ছিল আমার। আব্বু আমাকে এত ভালোবাসতো যে আসলে বলে বোঝাতে পারবো না ভাই। আমার আব্বু কৃষক হতে পারে কিন্তু আমাকে একজন চাকরিজীবী বাবার মতো করে মানুষ করেছে। পৃথিবীর প্রতিটা বাবা তার সন্তানের জন্য ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার। বাবা নামের বটগাছটা না থাকলে দুনিয়া অন্ধকার ভাই। এত কিছুর পরও আমি ওকে দূরে সরাই নাই, কিন্তু কিছুদিন পর থেকে ওর আচরণ পাল্টাই গেল। ওর থেকে আমাকে দূরে সরাই দিচ্ছিল, আমাকে বারবার বলতেছিল আমাকে ভুলে যেতে, ওর কসম দিয়ে আমাকে দূরে সরাই দিল। আমি অনেক বুঝাইছি ভাই কিন্তু লাভ হয় নাই ভাই। ও নাকি আমার ভালোর জন্য চলে গেছে, আমার পড়ালেখা হারানোর পথে ভাই। ও যে কারণেই গেছিল তা আমি জানি না ভাই। আমি কোনো রকমে SSC এক্সাম দিয়ে আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস পাইলাম, কিন্তু আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, এখন আমার লেখাপড়ার অবস্থা ভালো না ভাই। আমি জানি ও আমাকে ভালোবাসছে কিন্তু এমনটা করা ঠিক হয়নি। এখন ভালোবাসার কথা শুনলে একটা ঘৃণা আসে আমার ভাই। আমার একটা খারাপ অভ্যাস ছিল, কষ্ট পেলে হাত কাটতাম, রক্ত ঝরাতাম। ওই বলেছিল যে তোমার চোখের জলের দাম দিতে পারে না, সে কি করে রক্তের দাম দিবে ভাই। এক ফোঁটা রক্ত অনেক দামি, কিন্তু আমার মতো বোকা ছেলেরা এরকম ভুল করে। আরে ভাই, যে বয়সে বাবা মা আমাদের দায়িত্ব নিয়ে আছে আর সেই বয়সে আমরা কি করে অন্যের দায়িত্ব নিতে যাই। সেই বয়সে রিলেশনশিপে যাওয়া অনেক বড় ভুল ভাই। অল্প বয়সে আমি বড় ভুল করে ফেলছি, অনেক কথা ভাই ফুরাবে না ভাই। আমি দেখতে খারাপ হতে পারি কিন্তু আমি খারাপ এটা কারো মুখে শুনি নাই ভাই। আমার গল্প থেকে সবার জন্য শিক্ষা হচ্ছে, ভাইরা প্রতিষ্ঠিত হওয়ার আগে ভালোবাসার মানুষকে পাওয়ার আশা করবেন না, ভুল হবে। ফ্যামিলি প্রবলেম, অনিশ্চিত ক্যারিয়ার, একজনকে ভালোবেসে না পাওয়ার বেদনা, তারপরে না কেউ আমাদের বুঝবে না। ওর উপর রাগ করে ভাই মাকে অনেক কষ্ট দিছি। সাইকোলজি বলে কার মন খারাপ হলে যেন সে তার মায়ের সাথে কথা বলে, তাহলে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যা মানসিক শান্তি দেয়। নিজের জীবনের জন্য, বাবা মায়ের জন্য কিছু একটা করেন। কোনো কোনো ক্ষেত্রে দুজনের ইচ্ছে থাকা সত্ত্বেও পাওয়া হয় না, শুধুমাত্র প্রতিষ্ঠিত হওয়ার অভাবে। যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে, ভাইয়েরা আমার নিজের বাবা মায়ের কিছুটা ঋণ শোধ করার চেষ্টা করেন। লাইফ একটাই, সো একটা মেয়ের জন্য লাইফটা নষ্ট করবেন না। লাইফে বড় ডিসিশনটা নেওয়ার আগে অন্তত মাকে জানানো উচিত। আর লেখাপড়ার বয়সে এগুলো করে লাভ নাই। যে লাইফ থেকে যেতে চাইবে তার শত অনুরোধ এমনকি পা ধরেও রাখা যাবে না। আমি ওকে ক্ষমা করে দিয়েছি ভাই। যাকে ভালোবাসার বাঁধনে রাখতে পারিনি তাকে রাগ অভিমানের বাঁধনে রেখে কি হবে। আমি কিন্তু সবসময় এরকমটাই বলি আমার টিনেজার ভাই বোনদের, এই সময়টা প্রেম করার জন্য না। তুমি আজকে যে পাগলামি গুলা করতেছো এটা ভালোবাসো না। প্রেম জিনিসটা এই বয়সে ছেলে মেয়েদের জন্য না। বড় হও, জীবনে কিছু করে দেখো, অজস্র সময় পাবা প্রেম করার জন্য, তখন হারানোর ভয় কম থাকবে। আর এখন প্রেম করলে দুই দিন পর হারাই ফেলবা, তারপর কষ্ট আর কষ্ট। কেন দরকার এই বয়সে কষ্ট পাওয়ার? এটা তোমার জীবনের শুরু, শুরুতেই ভুল করলে কি হবে? তাহলে বাকি জীবনটাও তো ভুল দিয়ে চলে যাবে তাই না? তাই সব ভুল করা যাবে না। প্রেম ভার্সিটি লাইফে গিয়ে এখন এসব মনেও আনা যাবে না। সুন্দর মতো পড়ালেখা করতে হবে, জীবনটাকে সুন্দর করে গড়ে তুলতে হবে। ওকে।